আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি কামরুনা রাজাত স্বপ্না এবং আমি সাইদ মল্লিক দশের শুরুতে জানাবো সংবাদ শিরোনাম চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার শপথ পড়ালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবীন মন্ত্রীরা ইশতেহারের প্রতিশ্রুতিপূর্ণ বাস্তবায়ন ও বড় পরীক্ষা বললেন কাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না কেউ অভিযোগ রিজভীর কুমিল্লায় বাসে অগ্নি সংযোগ ও আটজনকে হত্যা মামলায় চার্জশিট ও জামিন শুনানি ১৬ই জানুয়ারি দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আগুন পোহাতে গিয়ে লালমনিরহাট ও গাইবান্ধায় দুইজনের মৃত্যু দর্শক শুনলেন শিরোনাম সংবাদে ছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে চতুর্থবারের এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রীর শপথ বাক্য ও গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি এবার ২৪ জন পূর্ণ মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাইদুর রহমান আবিরের রিপোর্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বিকেল ৩:৩০টায় বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল ৩:৩০টার পরপরই রাষ্ট্রপতি আব্দুল হামিদ শপথ অনুষ্ঠানে উপস্থিত হন এ সময় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন প্রথমে মন্ত্রিপরিষদ সচিব নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ ও গোপনীয়তার শপথ নেয়ার জন্য আহ্বান জানান এ সময় সামনের আসন থেকে উঠে গিয়ে শপথ মন্ত্রে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব পর্যায়ক্রমে ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীকে শপথ গ্রহণ ও গোপনীয়তার শপথ নেয়ার জন্য আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব সবার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিচারপতিরা সামরিক বেসামরিক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কূটনীতিক সিনিয়র সাংবাদিক সহ প্রায় ১,০০০ আমন্ত্রিত অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের স্থান পাওয়া সদস্যরা বঙ্গভবনে শপথ গ্রহণের পর তারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনের করণীয় সবকিছুই করার প্রত্যয়ও ব্যক্ত করেন নবীন মন্ত্রিপরিষদের সদস্যরা নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নকেও সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাকিব হাসানের রিপোর্ট বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ গ্রহণের পর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা এ সময় তারা কথা বলেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুলে ধরেন তাদের প্রতিক্রিয়া কিছু কিছু জায়গায় আমাদের হয়তো সংস্কার করতে হবে সংস্কার আনতে হবে তো সংস্কারগুলো নিয়ে আসলে
আমাদের সবচেয়ে শক্তিশালী এলাকা হলো আমাদের অর্থনীতি। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারে গ্রাম পর্যায়ে থাকে তাদের সকলের স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বাংলাদেশের মানুষের কিভাবে সবচেয়ে বেশি সেবা করা যায় এবং নদীর নাব্যতা নিয়েও কিভাবে কাজ করানায়, নদী ভাঙনের হাত থেকে বাংলাদেশের মানুষকে কিভাবে রক্ষা করা যায়, এই কৃষিকে কিভাবে লাভজনক করা যায়, সেই লক্ষ্য আমরা আমাদের নির্বাচন ইস্তারে নির্ধারণ করেছি। সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করব। নতুন মন্ত্রীরা বলেন যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ সমর্থন দিয়েছে তা ধরে রাখার দায়িত্ব সরকারের। অদূর ভবিষ্যতেই বাংলাদেশে দারিদ্র থাকবে না, অসহায় মানুষ থাকবে না, বেকারত্ব থাকবে না, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন ঘটবে। এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে এবং আমাদের ইশতেহারে যে আমরা যে লক্ষ্যের কথাগুলো বলেছি, যে স্বপ্নের কথাগুলো বলেছি, সেগুলো বাস্তবায়নের জন্য আমি গণমাধ্যমের সহায়তা চাই। প্রথমে চেষ্টা থাকবে চলমান প্রকল্পগুলোকে সমাপ্ত করা। তিনটি ইউনিভার্সিটি আছে, প্রায় অনেকগুলো 15টা মেডিকেল কলেজ হাসপাতাল চলমান রয়েছে। আমাদের সৌভাগ্য যে আমাদের অনেকগুলো দেশের সাথে সম্পর্ক উত্তম, আমরা সেইগুলো ব্যবহার করে আমরা আশা করি এইটাতে আমরা অগ্রসর হতে পারব। দলকে আরো আধুনিক ও স্মার্ট বানানোর জন্য প্রবীণ নেতাদের দায়িত্ব নিতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রিত্ব অনেক সময় দলীয় দায়িত্ব পালনের অন্তরায় হয়। বাদ পড়েছেন এটা আমি বলবো না, আমি বলবো দায়িত্বের রূপান্তর, দায়িত্বের পরিবর্তন মাত্র এখানে ঘটেছে। কেউ সরকারের দায়িত্ব পালন করবেন, কেউ আরো বেশি করে দলের দায়িত্ব পালন করবেন, কারণ যারা মন্ত্রী আছেন তাদের পক্ষে দলের দায়িত্বটা হয়তো সেভাবে করা হয় না। সেজন্য আমরা দলের সত্তাটাকে, দলকে আমরা আরো স্মার্টার, আরো স্ট্রংগার করতে চাই। আগামী দিনগুলোতে দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান ওবায়দুল কাদের। বিগত সরকারের 36 জন মন্ত্রিপরিষদ সদস্যকে বাদ দিয়ে এবছর একজাক নতুন মুখ নিয়ে গঠন করা হলো মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 47 জন মন্ত্রিপরিষদের সদস্য শপথ নিলেন বঙ্গভবনে। পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে নতুন এই মন্ত্রিসভা কত কার্যকর হবে তা কেবল সময়ই বলে দেবে। বঙ্গভবন থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয় এবং কোনো দলীয় নেতাদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ বিএনপির। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই অভিযোগ করেন। সংসদ সদস্যদের শপথ সংবিধান মেনে করা হয়নি বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। নির্বাচনের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন, এটা সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী, কারণ এই সংসদের মেয়াদ হচ্ছে 28 জানুয়ারি পর্যন্ত। বেগম জিয়াকে অন্তরীণ রেখে বাইরের দুনিয়া থেকেও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার পাঁয়তারা চলছে। এখন 15 দিন অতিবাহিত হলেও দেখা করতে দেওয়া হচ্ছে না। কুমিল্লায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দিয়ে 8 জন হত্যা মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী 16 জানুয়ারি ধার্য করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবুর রহমান এই আদেশ দেন। কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় নতুন এদিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় জেলা সহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। গত কয়েকদিনে উত্তরের জেলাগুলোর কোথাও তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে এসেছে। এসব জেলায় দিনের বেলায়ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষজনকে। অন্যদিকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে লালমনিরহাট ও গাইবান্ধায় 2 জন অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। দগ্ধ অবস্থায় ভর্তি আছে আরও 15 জন।
মেহেরপুরের গেল কয়েকদিনে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল দশ দিনে এই অঞ্চলে তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এখন মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে সকালবেলায় মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। আবার সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে, সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া। সবচাইতে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা 11 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সমর্থকরা। ফুল দেওয়ার পর তিনি বলেন, এলাকার উন্নয়ন করার কারণেই তার জয় হয়েছে এবারের নির্বাচনে। আরও বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর তার প্রথম কাজ হবে এলাকার স্কুল কলেজের উন্নয়ন। মানুষ যাতে আমি সত্যিকারের লেখাপড়া শিখাইয়া আগামী দিনগুলোতে ডিজিটাল বাংলাদেশ যে হবে এইটার সঙ্গে তাল মিলায় তারা জীবনযাপন করতে পারে, তার জন্য আমি মানে জনগণকে নিয়ে আপ্রাণ চেষ্টা করব এবং করা শুরু করব ইনশাআল্লাহ। এবার আমাদের কৃষি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় 1550 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ ও 1740 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। শীতকালীন সবজি বাজার ভালো থাকায় লাভের মুখ দেখেছেন সবজি চাষিরা। ফুলবাড়ী উপজেলার কৃষকরা বলেছেন, ভালো ফলন হওয়ায় শীতকালীন সবজি চাষে তারা লাভবান হওয়ার খুশি। তবে তারা অল্প সুদে কৃষি ঋণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ জানান, উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সবজি উৎপাদন হওয়ায় স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা সম্ভব। উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এক পিস কপি 5 টাকা খরচ করছে, আর এক পিস কপি আমাদের মার্কেটে 7 টাকায় বিক্রি হচ্ছে। এই ব্যবস্থা বিক্রি আমরা যদি করি তাহলে আমাদের একটু লাভবান হতে পারবো। 10,000 খরচ হচ্ছে, 20,000 ব্যয়েছি, আর অঙ্কে 30,000 বিক্রি হবে, মোটে 15,000 বিক্রি হবে। সুদে যদি লোন দেয় তাহলে আমরা ব্যাপক হারে আলু চাষ করতে পারবো। বিভিন্ন কাইকার আছে এখান থেকে নিয়ে যায়। আমরা মাঠ পর্যায়ে নিয়মিত আমাদের যে কৃষক ভাই যারা রয়েছেন ওনাদেরকে আমরা এই শীতকালে সবজি উৎপাদনে পরামর্শ প্রতিনিধি দিয়ে নিয়ে দিয়ে যাচ্ছি এবং আমাদের কৃষক ভাইরা লাভবান হচ্ছে। কুমিল্লার হোমনায় বিগত বছর আলুর ফলন ভালো হওয়ায় আলু চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বেড়ে চলছে। এবার আলুর আবাদ প্রায় 1.5 গুণ বেড়েছে। উপসহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, এবছর আলুর আবাদ হয়েছে 310 একর জমিতে। এখন পর্যন্ত কোথাও ভাইরাসের আক্রমণ দেখা যায়নি। কৃষি সম্প্রসারণ বিভাগ আলু ক্ষেতে পর্যবেক্ষণ ও যে কোনো সমস্যায় কৃষকদের পাশে থেকে সার্বিক পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। অস্তিত্ব হারানোর পথে এক সময়ের খরস্রোতা নেত্রকোনার সোমেশ্বরী নদী। নদীটির নাব্যতা হারিয়ে পরিণত হয়েছে ফসলের মাঠে। পাহাড়ি ঢলের সাথে বালি নেমে আসায় এবং খননের অভাবে নদীতে জেগে উঠেছে চর। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের তথ্য ছবিতে রাজীব রহমানের রিপোর্ট। নেত্রকোনার কয়েকটি নদীর বিলুপ্তির পথ ধরে বর্তমানে সোমেশ্বরী নদীও হারাচ্ছে তার অস্তিত্ব। প্রতি বছর ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলের সাথে পলিতে ভরাট হওয়া এই নদী এখন প্রায় মৃত। খননের অভাবে সোমেশ্বরী নদী এখন পরিণত হয়েছে ফসলের মাঠে। নদীটি ভরাট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। তারা শুকনো মৌসুমে নদী থেকে জমিতে পানি দিতে পারছেন না। ব্যবসা বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা। নদীর মধ্যে মনে করেন অনেক মেশিন থাকতো, মেশিন থেকে পানি তুললে বুড়াকে তো দিত আর কি, দান টান করতো। ওখান মনে করেন সাইড অফ পানি তাহে না, আগে অনেক মাছ পাওয়া যেত, নদী বড় ডনে অন মাছ টাছ কিছু পাওয়া যায় না। পাহাড়ি ডল যখন আসে তাহলে পানি বেশি, তারপর মানুষের ফসল নষ্ট হয়, মানুষের বাড়ি ঘর ভেঙে অনেকগুলো নিয়ে যায়। আমাদের জোর দাবি এটা খনন করা হোক যাতে আমরা এখানে কামাই রুজির একটা ব্যবস্থা থাকে। এদিকে জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল সোমেশ্বর নদী দ্রুত খননের দাবি জানান। আমাদের দাবি হচ্ছে এই নদীকে ধরে রাখতে হলে, তার প্রকরতা ধরে রাখতে হলে, আবার সে আগের অবস্থা ফিরে যেতে হলে নদী অবশ্যই খনন করা দরকার। পাহাড়ি ঢলে নদীর নাব্যতা হারিয়েছে স্বীকার করে সোমেশ্বরের নদী খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সোমেশ্বরী নদীটা আমরা জরিপ কাজ অলরেডি আমার ইতিমধ্যে সম্পন্ন করেছি।
যেহেতু একটি বড় ধরনের প্রকল্প নেওয়া প্রয়োজন, সেহেতু এখানে একজন একটি ফিজিবিলিটি স্টাডি প্রয়োজন রয়েছে, যাতে নেত্রকোনাবাসী উপকৃত হয় তথা সারা বাংলাদেশের মানুষজন এই নদীর প্রবহমান দৃশ্য দেখতে পারে এবং কৃষককুল যেন এটা বেশিরভাগ উপকার ভোগী হয়। নদীমাতৃক বাংলাদেশে নদীর সৌন্দর্য ও প্রকৃতি ধরে রাখতে দ্রুত সোমেশ্বরী নদী খনন করে নাব্যতা ফিরিয়ে এনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। রাজীব রহমান, মাইটিভি। যাব প্রবাসী সংবাদে। সৌদি আরবে আলোচনা সভা করেছে সামাজিক সংগঠন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান জেদ্দা শাখা। গতকাল স্থানীয় একটি হোটেলে আলোচনা সভায় জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী এনামুল হক। এ সময় আর্ত মানবতার সেবা ও দেশের কল্যাণে আরও ব্যাপক কর্মসূচি হাতে নেয়ার পরিকল্পনা তুলে ধরা হয়। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি সাঈদ মল্লিক। আল্লাহ হাফেজ।